বাসরা নদী থেকে অবৈধ বালু পাচার কিছুতেই বন্ধ হচ্ছে না। হ্যামিল্টনগঞ্জ বাসরা নদী থেকে অবৈধে চলছে বালু পাচার। প্রতিনিয়ত কয়েকশো ট্র্যাক্টর করে অবৈধভাবে বাসরা নদী থেকে বালু পাচার হয়ে চলছে। পাচার রুখতে মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে, কিন্তু তাদের থোড়াই কেয়ার করে বালু পাচারকারী, তারা তাদের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে, কিন্তু নাছোড়বান্দা প্রশাসন বুধবার আচমকাই কালচিনি বিডিও বাসরা নদীতে অভিযান চালায় এবং বিডিও গাড়ি দেখে পাচারকারীরা ট্র্যাক্টর নিয়ে বাসরা নদী থেকে পালিয়ে যায়। সব ট্রাক্টর পালিয়ে গেলে একটি বালি বোঝাই ট্রাক্টর পালাতে সক্ষম হয়নি, উক্ত ট্রাক্টরকে আটক করা হয়েছে। এ বিষয়ে উল্লেখে কিছুদিন পূর্বে বিডিও অভিযান চালিয়ে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে, তারপরও কিছুদিন পূর্বে বাঁসড়া নদীতে ফিল্মি কায়দায় ট্রাক্টর পেছনে ধাওয়া করে বালু বোঝাই ট্রাক্টর আটক করা হয়। যদিও এ বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানিয়েছেন, যদি কেউ সরকারি নিয়ম ভাঙার চেষ্টা করে আমরা তো আর দর্শক হয়ে বসে থাকবো না, অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। স্যার, এই বাসরাতে স্যার অবৈধভাবে বালি খনন স্যার হয়েই চলেছে, আজকে ফের আপনি অভিযান চালিয়ে একটা ট্রাক্টরও ধরলেন, কি বলবেন স্যার এই বিষয়ে? দেখুন, আমাদের নিয়ম রয়েছে এবং সরকারের কেউ যদি নিয়ম ভাঙার চেষ্টা করি এবং সেখানে কখনোই আমরা প্রশাসক হিসেবে দর্শকের ভূমিকা পালন করতে পারি না। তাই আমাদের সরকারি যা নিয়ম রয়েছে সেই নিয়ম যারা মানবে না, নিয়ম লঙ্ঘন করবে, তাদের আমরা কঠোর ব্যবস্থা নেব। এবং যতই তারা লুকোচুরি করুক না কেন, কোন দিকে প্রশাসকের গাড়ি গেল, কোথায় কি গেল, যতই স্পাই রাখুক না কেন, আমাদের সঙ্গে অন্ততপক্ষে আমার সঙ্গে আমি এগুলো করতে দেবো না। সরকারের নিয়ম ভাঙার চেষ্টা করলে আমি কঠোর হাতে কালচিনিগুলোকে মোকাবিলা করব। স্যার, এরূপ কি প্রতিনিয়ত চলবে এই অভিযান? স্যার, এটা প্রতিনিয়ত চলবে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আগেও ছিল, আজকেও আছে। আমি যতদিন এখানে পোস্টেড, অর্থাৎ গভর্নমেন্ট আমাকে যতদিন এখানে দায়িত্বে রাখবেন, আমি এরকম নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। স্যার, এর আগেও তো আপনি বাসা নদী দেখেছিলাম, দৌড়ায় দৌড়ায় একটা গাড়ি ধরেছিলেন, আবার বসা নদী দেখি, বসা নদী বারংবার এরকম চলে যাচ্ছে। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে কালচিনিগুলোকে ভৌগোলিক পরিবেশ আপনারা যদি দেখেন, এখানে ফরেস্ট এরিয়া রয়েছে, এখানে বেশিরভাগটাই আমাদের গভর্নমেন্টের যে নিয়মাবলী আছে এখানে কঠোর নিয়মাবলীর মধ্যে দিয়ে কাজ করতে হয়। তার মধ্যেও গভর্নমেন্ট এখানকার নাগরিকদের কথা ভেবে, যারা ব্যবসা করছেন তাদের কথা ভেবে অনেক রিলেক্সেশন করেছে, কিন্তু